शांति ज्ञान सागर बाबा बोलेछेन ब्राह्मण जीवनेर शास हलो सदा उत्साह और उद्दीपना। आज त्रिमूर्ति शिव बाबा सकल बाच्चादेरके विशेष स्त्री सम्बन्धेर दिक थेके देखछेन। सबथेके प्रथमे सम्बन्ध हलो सर्वप्राप्तिर मालिक उत्तराधिकारी। उत्तराधिकारीर साथे साथे ईश्वरीय विद्यार्थीओ आर तार साथे प्रति कदमे फलो करते थाका सद्गुरुर प्रिय सन्तान। आज प्राप्त मूल्य हिसाबे आमि आत्मा निजेर स्थिति ओ आंतरिक पुरुषार्थके देखछि। आज निजेर चेकिंग चार्ट निये सचेकिंग करार लक्ष्ये बापदादार सम्मुखे आमि उपस्थित होयेछि। सारा दिनेर सब काज सेरे हालका होये बापदादार सम्मुखे उपस्थित होये शुरू करछि आमार आजकेर दिनेर चेकिंग चार्ट। बाबा बोलेछेन ब्राह्मण जीवने जे कोनो उत्सव पालन करा अर्थात सदा उत्साह उद्दीपना पूर्ण जीवन निर्माण करा। ब्राह्मणदेर अलौकिक डिक्शनारीते पालन करार अर्थ हलो निर्मित हुआ। सुतरां केवलमात्र आजके उत्सव पालन करब नाकि उत्साहपूर्ण दिन गठन करब তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি সদা উৎসাহ উদ্দীপনাপূর্ণ জীবন নির্মাণ করতে পারছি তো চেক করে চলেছি। বাবা বলেছেন শিবরাত্রির অর্থই হলো অন্ধকার দূর করে আলো নিয়ে আসা, মাস্টার জ্ঞান সূর্য প্রকট হওয়া, এটাই হলো শিবরাত্রি। আমাদেরও মাস্টার জ্ঞান সূর্য হয়ে বিশ্বের অন্ধকারকে দূর করে আলো নিয়ে যেতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি মাস্টার জ্ঞান সূর্য হতে পারছি তো চেক করে চলেছি। বাবা বলেছেন জ্ঞান গুণ আর শক্তিরূপী ঐশ্বর্যের দ্বারা সম্পূর্ণতার অনুভবকারী সম্পত্তিবান হওয়ার জন্য যে বাচ্চাদের কাছে জ্ঞান গুণ আর শক্তির ঐশ্বর্য রয়েছে তারা সদা সম্পূর্ণ আর সন্তুষ্ট থাকে। তাদের কাছে অপ্রাপ্তির নাম নিশানো থাকে না, সীমিত ইচ্ছাগুলির অবিদ্যা হয়ে যায়, তারা দাতা হয়ে থাকে, তারা সীমিত অর্থাৎ জাগতিক ইচ্ছা বা প্রাপ্তির পিপাসু হয় না, তারা কোনো কিছুই চাইতে জানে না। এই রকম সম্পন্ন আর সন্তুষ্ট বাচ্চাদেরকে সম্পত্তিবান বলা হয়। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি জ্ঞান গুণ আর শক্তিরূপী ঐশ্বর্যের দ্বারা সম্পূর্ণতার অনুভবকারী সম্পত্তিবান হতে পারছি তো চেক করে চলেছি। বাবা বলেছেন ভালোবাসায় সদা লাভলেন থাকা হলে পরিশ্রম অনুভব হবে না। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি সদা বাবার ভালোবাসায় লাভলেন হয়ে থাকতে পারছি তো চেক করে চলেছি। সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।